ঢাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে কি? মুশতাক আহমদ প্রশ্নটা পাঠিয়েছেন। কিসের জন্য মানত ভাই, সেটা কিন্তু বলতে হবে। আপনি যদি মসজিদের জন্যই মানত করেন তাহলে সেই টাকা মসজিদ কেন খরচ করতে পারবে না? কিন্তু অন্য মানতের টাকা, যেমন আপনি বলেছেন যে আপনি কোনো এতিমখানা দান করবেন, তাহলে তো মসজিদের উন্নয়নে সেই এতিমখানার টাকা ব্যবহার করা যাবে না। এভাবেই আপনি আরও ভিন্ন মশালাগুলো, যে মানত যদি ভিন্ন হয় আর মসজিদের খরচটা যদি ভিন্ন খাত হয় তাহলে সেখানে মেলানো যাবে না, এটা আপনি বুঝে নেবেন।